মিয়ানমারের জরুরি অবস্থা জারি সহ বর্তমান পরিস্থিতিতে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশটির নতুন সরকারের সঙ্গে এখনও কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি, তবে বাংলাদেশ আশা করে সে সরকার ব্যবস্থায় থাকুক না কেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি যেন কোনোভাবে ব্যাহত না হয়। বিস্তারিত ড্যানিদ রঙের রিপোর্টে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে 4 ফেব্রুয়ারি বৈঠক হওয়ার কথা ছিল যৌথ ওয়ার্কিং কমিটির। এছাড়াও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে চলছিল বিভিন্ন তৎপরতাও। কিন্তু সোমবার দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটে, গ্রেপ্তার হন দেশটির রাষ্ট্রপতি সহ ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি, জারি হয় জরুরি অবস্থা। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে 4 ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক এখন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, দেশটির নতুন সরকারের সাথে এখনো কোনো যোগাযোগ হয়নি, পরিবর্তিত পরিস্থিতিতে সেই সময়টাই থাকবে নাকি মিটিংটা ওই দিন হবে কি না। তো আমাদের প্রেফারেন্স ছিল যে ওই দিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিক্যাল ইস্যুস থাকতেও পারে, যেহেতু একটা পরিবর্তন হয়ে গেছে তাদের। আর তারপর দ্রুততম সময়ে এই মিটিংটা করে এবং বাকি যেই রোড ম্যাপটা আমরা করেছিলাম মিয়ানমার রাষ্ট্রের সাথে, সেটাই যাতে বলবৎ থাকে সেটাও আমরা চাইনিজদেরকেও বলেছি। তিনি আরও বলেন, যারাই সেখানে ক্ষমতায় থাকুক না কেন, দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারে গণতন্ত্র সহ রোহিঙ্গা ইস্যুও আলোচনায় প্রাধান্য পাবে। আলোচনার বিষয়বস্তু এখানে একটু ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ এখানে গণতন্ত্র পুনরুদ্ধার বা গণতন্ত্র ট্র্যাকে ফিরে আসার বিষয়টা থাকবে বা অন্যান্য কনসার্ন যেগুলো আছে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেগুলো হয়তো থাকবে। পরিবর্তিত পরিস্থিতিতে যে শুধু রাজনীতির বিষয়গুলোই আসবে এবং সেটা রোহিঙ্গার বিষয়টা একটু পিছনে পড়ে যাবে, এটা আমরা চাই না। আমরা চাইব এবং সেইভাবেই আমাদের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ হয়েছে যে যতটুকু সম্ভব এই রোহিঙ্গা বিষয়টা যেন সেখানে স্থান পায়। এছাড়া কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে দেয়া বিবৃতি সবার উদ্দেশ্যেই বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। না, যেহেতু এটা আমাদের সরকার প্রধানকেও এখানে ইয়ে করা হয়েছে, সেই জন্য আমাদের একটা দেশ যখন একটা বিবৃতি দেয় এটা সবার উদ্দেশ্যেই থাকে সেটা, তাই না? ড্যানিদ রং, মাইটিভি, ঢাকা।